বাজন যেই মাহফিল হওয়ার কথা ছিল না আল্লাহ করার সুযোগ দিয়েছে। আমি মনে করি একটা লোক মুনাজাতের আগে যাবে না। কেন যাবে না? খুশির আনন্দের চিত্তে, আনন্দের চিত্তে যাবে না, কারণ আমার আল্লাহ আমাদের পক্ষে, কোরআনের পক্ষে, ধারিটু বালাদের পক্ষে, আলিমুলাবার পক্ষে, জালিমদের বিপক্ষে। তাহলে শুরু করা যাক আমার মাহবুবের কোরআনের তাফসির। ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ আমি পড়ব, আপনার গায়ে সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. قتل أصحاب الأخدود النار ذات الوقود. إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين سوء وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. যেই কোরআন থেকে তেলাওয়াত করছি কথাগুলি কার? বাজান, এই কোরআনকে জমিনে ঠিকায় রাখার জন্য আমার এতিম নবী বেঈমানের হাতের থাপ্পড় খাইছে। এই সূরাটা যখন নাজিল হয় তখন আমার নবীর এই গালের চলটা বাবা ভুলা ছিল। এই সূরাটা নাজিল হওয়ার 12 দিন আগে বেঈমান আমার নবীর গলায় মাফলার পেঁচাইয়া এরকম একটা মাফলার, অন্য রাওয়ায়েত আছে একটা চামড়ার বেল পেঁচাইয়া আমার নবীর জমিনে ফেলাইয়া বাবা আমার নবীর গালের মধ্যে এমন জোরে ঘুষি মেরেছিল, আমার নবীর এই গালের চল দুইটা বাজান কয়েক মাস পর্যন্ত ব্যথায় ব্যথিত ছিল। আমার আল্লাহ আমার নবীর মনের কষ্ট দূর করার জন্য এই সূরায়ে বুরুজ নাজিল করে দিয়া বলে, নবীজি আপনি আসার 90 বছর আগে একটা বালক বেঈমানের হাতের মার খাইতে খাইতে শহীদ হয়ে গেছে। বালকটার বয়স ছিল মাত্র 12 বছর। কত জোরে কান! এ যুবক, আজকে তোগোয়াজ, তোগোয়াজি করুন আজকে একসাথে বল, এই কোরআন টিকাই রাখার জন্য যদি 12 বছর একটা যুবক ইসলামকে টিকাই রাখতে যে জীবন দিতে পারে, ইমান দেয় নাই, আমরাও জীবন দিব। মরণ তো ওয়ান টাইম, হায়াত তো ওয়ান টাইম, আজ আছে কাল নাই, বাহাদুর করে করে লাভ নাই। এ যুবক তোর পাও ধরছি রে ভাই, করোনায় কত যুবক মারা গেছে রে ভাই, আমি আর তুই এখনো মরি নাই, মরণ তো হয়েই যাবে, বেঈমান করে লইয়া তারপরে মরমু, সে যে দলেরই হোক। তুই কি জানোস রে ভাই, যে মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, নবীর গায়ে মশা পড়লে চুমা দিয়ে চলে যেত।
আমার নবী যেই হিজরতের রাতে যেই পাহাড়ে রেস্ট নিয়েছিল তিন দিন, যেটাকে রেস্ট হাউস বলা হয়, পৃথিবীর সর্বপ্রথম রেস্ট হাউস, আমার নবী তিন দিন অবস্থান করেছিলেন ওই পাহাড়ের গুহাটাকে আল্লাহ রেস্ট হাউস হিসেবে কোরআনে বর্ণনা করেছেন। ওই রেস্ট হাউসে একটা সাপ ছিল, ওর নাম ছিল মারজুক। কি নাম? মারজুক। যে সাপটা আবু বকরকে দংশন করেছিল ওই সাপটার নাম মারজুক। যদি তোর শত্রু থেকে থাকে, বুকের উপরে মারজুক লেখে ঘুমায় থাকবি, তোর গুলি করলে ভুড়ে হইব না বেড়া। এই সাপটা কয়েকশো বছর আগের থেকে ঈসা নবীর আমলের জামানার এই সাপ, ও মালিকের কাছে ওয়াদা করছিল, মালিক তোমার নবীর যদি এত দাম হয় আমার একটু খেদমত করার সুযোগ দাও তোমার নবীর, আমারে তোমার নবী পর্যন্ত বাজায় রেখো। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, এমন এক রেস্ট হাউসের দারোয়ান বানায় দিলেন। এই মুসলমানের পোলা, এমন এক রেস্ট হাউসের দারোয়ান বানায় দিছে রে। আমার নবী যখন গর্তে ঢুকছে, আবু বকর প্রতিটা গর্তের ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, একটা গর্ত পাকি রেখেছে, এটা রব্বে কারিমের কারিশমা বোঝার চেষ্টা নাই, যেটাকে পাও দিয়ে চেপে ধরেছিল এই সাপটা। একাশিটা গর্ত ছিদ্র আবু বকর নেকড়া ছিঁড়ে ছিঁড়ে কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিয়েছিল, কিন্তু একটা মাত্র গর্ত যেটা পায়ের কাছে ছিল ওপেনলি, ওইটাকে পাও দিয়ে আটকে রেখেছিল, কিন্তু এটা আটকাইতে পারে নাই। কিন্তু এই সাপটা একাশিটা গর্ত জিভ দিয়ে ধাক্কায় ধাক্কায় আমার নবীর এক নজর দেখতে চেয়েছিল, যখন দেখে পারে নাই, একাশি নামক গর্তটা ওপেন কিন্তু পাও দিয়ে তাও আটকে রেখেছে। প্রথম আবু বকরের পায়ের তালুতে কিন্তু জিব্বা দিয়ে চাটা দিছে, যে ঠান্ডা লাগলে হয়তো সরায় ফেলবে, এরপরে আস্তে আস্তে করে গুতা দিছে, কাজায় নাই। লাশ ফিরে সেখানে যুবক এখন দুই ফোঁটা পানি ফেলায় কাঁদবি, যদি কালকে তুই কবরে যাস তোর কবরটা জান্নাতে টুকলো। পৃথিবীতে কত নেতা দেখলি, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান গেট টু মেট্রো স্কুল টাইট মাই, কত নেতা দেখলি রে, এমন নেতা কি পাইছ যেই নেতা তার কর্মীর লাগে তিন বছর জেল খাচ্ছে, এমন নেতা পাইছ তার উম্মতকে বাঁচাবার লাগে তার কর্মীর বাঁচাবার লাগে পেটে পাথর বলছে, এই এমন নেতা পাইছ এখনো পর্যন্ত কবরে বইয়ে কান দেয়, এমন নেতা পাইছ যেই নেতা কবরে যাইবার পরে দেখবি তোর মাথার কাছে বসা যারা নৌকা করেন, এই যাই দেখবেন না আমার গোপালগঞ্জের সিংহ পুরুষ বঙ্গবন্ধু তোমার পাশে বসা, যারা দানের শেষ করেন দেখবেন না প্রেসিডেন্ট জিয়া বয়ে রয়েছে, যারা জামাত ইসলাম করেন দেখবেন না মওদুদী বয়ে রয়েছে, আমাকে হুজুর গো 32 দল দ্বারা করেন দেখবেন না কোনো হুজুরের নেতা বয়ে রয়েছে, একজন মাত্র নেতা বয়ে রয়েছে যার চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله يا القرآن الحكيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه وبقص منه قليلا أو زد عليه ورد القرآن ترتيلا বাজানি আমার নবী কালো চাদর গায়ে দিয়ে শীতের মৌসুমে ঘুমায় থাকতো, আমার আল্লাহ সম্মান এতই করত কোনদিন নাম ধরে ডাক দিত না, আল্লাহ কোরআনে বলল ইয়া মুহাম্মদ মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, আমার আল্লাহ ডাক দিয়া বলে ও সাদর গাইদিনে বলে নবী
ওঠেন গো নবী রাত এখন ১২টা বাজে গেছে আমি রব্বে কারিম একা একা বয়ে রইছি ভালো লাগে না নবী মক্কা বাক্কা শহরে সবাই ঘুমায় আমি আল্লাহ একা বসে আছি লা তাখুযুনু সিনাতু ওয়ালা নাওম নবী আমি ঘুমাই না রাত ১২টায় কে মিথ্যা মামলায় পড়ি আমি রব্বি করিমকে ডাক দিছি কে বিপদে পড়িয়া ডাক দিছি গো আমি ওদের চোখের পানি মুছাই দিবার জন্য বসে আছি হে যুবক ভাই তুমি একটা ডাক দিয়া দেখায়া দিও আমার নবীর রাত ১১টায় আল্লাহ ডাক দিয়া উঠাইয়া নামাজ পড়াইতো ওই নবীর যদি বাংলার জমিনে কেউ খালি দেয় ওরে জেন্দ পুইতা ফেল যুবক মাহফিলের মাঝখান থেকে একজন সিংহ পুরুষ আমার লাগবে তাকবীরের ধ্বনি দিয়ে পুরা মাঠ গরম করে দেবে দাঁড়াও তো কে আছো দাঁড়াও মাহফিলে মাসকান দিয়ে দাও জোরে তাকবীর মারাও খামোশ বসো বসো পরীক্ষা শেষ যখন সময় আসবে তখন বলবে আল্লাহু আকবার বলেন তো শুধুমাত্র এই সাপটা আবু বকরকে দংশন করেছিল শুধু নবীকে দেখার জন্য আবু বকরকে প্রথম আঘাত করেছে পাও সরায় নাই পরে আরেকটা করেছে সরায় নাই পরে পুরো পায়ের আঙ্গলিটা গিলে ফেলেছে তুই সরা শত শত বছর নবীর দিক তাকায় আছে শুধু এক নজর দেখবো তুই লাগাই দিলি সাপ যদি বিশ্ব নবীর চিনতে পারে তুমি আর আমি চিনতে কি ভুল করব যদি বলো না কেন যারা আজকে চোখের পানি ফেলে কেঁদেছেন তারাই বাচ্চা নবীর জন্য যারা কাঁদবে তারা কবরে কোনোদিন টেনশনে থাকবে না ইনশাল্লাহ বলেন না কেন আজকে নেতা মল্লে কান্দো মায় মল্লে কান্দো নবীর কষ্ট শুনে কান্না আসে না এ যুবক এদিকে তাকাও শুধু একমাত্র কোরআন প্রতিষ্ঠার জন্য বিশ্ব নবী নিজের মাতৃভূমি ছেড়ে নানার দেশে মদিনায় চলে গেছে দেখা যাক কি করেছিল এই আব্দুল্লাহ যেরকম মারহাবা আবু জেহেল আমার নবীকে এমন থাপ্পড় মারছে এ গালটা দুই মাস পর্যন্ত ব্যথায় ব্যথিত ছিল নবী আমার এই গাল দিয়ে কিছু চাবাই খেতে পারতো না আমার নবীকে বুঝ দেওয়ার জন্য নাজিল হয়ে গেল সূরা বুরুজ قتل أصحاب الأخدود النار ذات الوقود يا الله أكبر تاسته كون كه بوي فان يا الله أكبر ولا مسلم مرة إك نمبر ميديسين بيجوي ميديسين أنا أبار تلاوت كربو والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود কক্ষ বিশিষ্ট আসমানের কসম কে বলে আল্লাহ আরে আল্লাহ নিজে কসম খায় বেটা তাহলে বুঝ এই আব্দুল্লাহ কি সিস قتل أصحاب الأخدود النار ذات الوقود فك بشيشت أسمان القسم عرفة دين القسم جمعة دين القسم الله أكبر زر بلن روز محشر القسم چكت قسم خيامر الله بلن দেশের নাম ছিল ইয়ামান বাদশার নাম ইউসুফ জুনওয়াশ এই বাদশা ক্ষমতায় বসার সাথে রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে মূর্তি লাগিয়ে দিল
ক্ষমতায় বসি মূর্তি লাগিয়ে দিল, বলে দিল এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না, আমার মূর্তির সামনে মাথা নত করবে। যারা জীবনের ভয় আছে ইমানকে ধ্বংস করে দিয়ে জীবনকে বাঁচাবার জন্য মূর্তির সামনে মাথা নত করে, নাউজুবিল্লাহ আসতে গেলে গালের সাফারি ঘুরে যাবে। এই মাথাটা কি মূর্তির জন্য না আল্লাহর জন্য? তাকাও এই দিকে, হঠাৎ করে বাচ্চার একটা স্ত্রী লোজার, একটা গুণক ঠাকুর ছিল খুব বদমাইশ, এইদের কথা চলতো, দেখবেন প্রতিটা দেশের প্রধানমন্ত্রী মাথা নষ্ট করে রাম আর বাম। আমাদের দেশের প্রধানমন্ত্রীর মাথা কিন্তু নষ্ট না, নষ্ট করে রাম আর বামে। কিছু রামপন্থী আছে আর বামপন্থী আছে। রামপন্থী হলো একটা মরছে, যে কালো বিড়াল এখন আছে ইনু মিনুস ইনু রাশেদ খান মেনু, এগুলি হলো বামপন্থী, কথা কন না কেন। আর একটা আছে যে এক নাম্বার বেজর্মা মুরগি চোরা, এ কথা কন না কেন। আর করুণা হয়েছে যে কোনো মুহূর্তে উইকেট পড়ে যাবে, সাংবাদিকরা জানিয়ে দিয়েছে। এই মুরগি সুরা কয় বঙ্গবন্ধু পয়সা থাকলে বলে ইনশাল্লাহ উঠাই দিত, হালাকি আমার গোপালগঞ্জের বঙ্গবন্ধু বড় ইনশাল্লাহ দিয়ে দেশ স্বাধীন করেছে। হাসিস না বেটা, রাগ পরে হাস দাঁত দি হি হি করে বাইর করে দেশ। এই মুরগি সুরা টক শোতে বয়া কয় বঙ্গবন্ধু ইনশাল্লাহ উঠাই দিত, কত বড় মাতপার। হালাকে বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধের ডাকে বলেছিল, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এদেশকে মুক্ত করে সারব ইনশাআল্লাহ। আরে মুরগি সোনা কি কয়, একসাথে বলো এ রাম আর বামপন্থী গুলোকে মারবো আগে। এবারে কিসে সাতার ভয় পাস, মরণ তো হয়ে যাবো, করুণায় মরস আর ঘরে বসে মরস, মরণ তো হবে ঠিক না বেঠি, মারবো তো মারবো আওয়ামী লীগের গুলা সার দল কোন একসাথে কথা কইেন মে, এগুলা মুরগির টিমের মতো ভয় পাস, তো আমার দল ছুটে যায়, দল ছুটুক দল পাইবা, কিন্তু বিমান ছুটে গেলে আর পাইবা না। ওই বেটা কথা বলতে হবে, জীবন ওয়ান টাইম, একবার পড়ে গেলে আর সাইডের দাম নাই বেটা। তোমার কে আপন কে পর পরীক্ষা হয়ে গেছে করোনা দিয়া, আমলিকের কত বড় মন্ত্রীরা মারা গেছে কেউ দেখতে যায় নাই, করোনার ডরে জানাজাও যায় নাই, এই তো তোমার সাতার দল। কথা কোনা কেন, একসাথে বল যুবক, জীবন যাক আর থাক, জীবন দেবে ইমান দিব না, যেটা ইমানের পর আক্রমণ করে ওরে থাকতে দেব না, দেব না, দেব না, ওর সেক্রেট মার্ডার করব, ওর জায়গায় বিলের মধ্যে নিয়ে পুঁতে ফেলব। হাসো কে, আল্লাহ আকবার সে বলো না কেন, আমি তাকবীর দেব, তাকবীর হিক বেটা সিরাজগঞ্জের লোক তো পারসটা সাতার মাথা কিছু, এইভাবে তাকবীর তাকবীর আল্লাহ, আল্লাহ তোমার তাকবীর যেটা তুমি কোরআনে বলেছো রব্বাকা ফাকাব্বির, তাকবীর আওয়াজ বলন্দ যারা দিবেন ও বেঈমান হয়ে মরবো না, কেউ যদি তাকবীর দিয়ে মারা যায় ও ডাইরেক্ট জান্নাতে যাবে, কারণ কি জানেন এই তাকবীর হলো কালেমা, সুবহানাল্লাহ কালেমা আলহামদুলিল্লাহ কালেমা, এটা যদি বলতে যাইও মারা যান আল্লাহ আপনাকে মাফ করে দিবে, কালেমা নসিব হয়ে বললেন। কিছু কিছু বুড়ে আসো আছে ভাই বুতুম পেশার মধ্যে বয়ে থাকে, চিন্তা করে সবার শুনতেছে তাকবীর দিতে আইসিনি, এই চিন্তা করবা পাথর রেখে ধরবে যায় সাসির ঠোঁট না খাইবা, রেডি দুনিয়ার মুসলিম সিরাজগঞ্জের মুসলিম গোপালগঞ্জের মুসলিম কেরানীগঞ্জের মুসলিম মানিকগঞ্জের মুসলিম সবাইকে গোন্স কই, এটা গুলি খুশি কথা বল না কেন, অ্যাকশন
রাস্তা কইলা কে এক এক অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নাস্তিকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নাস্তিকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এইটা জোরে নাস্তিকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ম্যাক্রোর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এইভাবে তাকবীর দিবি বেটা ঈমানের বল হইব তাকবীর দে হে মোবাইল দেখতে দেখতে ফেসবুক দেখতে দেখতে কিছুই নাই কথা কন না কে সারা রাত খেতের মধ্যে পেরে কুতে মরে ওই গুলো বদমাইশ গুলো কথা কন না কেন 17 বছরে পোলার চোহে পাওয়ার নাই বিয়া হরছে 3 মাস পরে বউ নাই তা দাদি জি গেছে কি রে তুই তো স্বামী থুই আইলি কে কয় অরে শোয়ার চাইতে কোল বালিশ লই হওয়া বালা ও কই যায় আর গেছে কা নাকি ওই যেটা খারাইছে কা আরে বহা বড়া হে বহা ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আলোচনা যখন চলবে থাকবেন তো ইনশাআল্লাহ আমি আবার পড়ছি قتل أصحاب الخدود النار ذات القول إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين سوء وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد আমার নবীর গালটা ব্যথা এক মাস গোস্ত সবে খাইতে পারে না মা খাদি যেখানে গরম তেনা দিয়ে মালিশ করে ছোট্ট মেয়ে ফাতেমা 11 বছরের ফাতেমা গালের মধ্যে পাথর গরম করে বাবার সেক দেয় আমার নবী বললেন মারে তুই যে আমারে ভালোবাসাটা দিলি সারা দুনিয়ার মেয়েরা এরকম বাবারে ভালোবাসলো বাজান এখন কানবেন দেখবেন ছেলে মেয়ের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা ও বাবা মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে তাই না বাবা বিশ্বাস করে মেয়েদের মতো ভালোবাসা বাবাকে কেউ বাসে না মায়ের কেউ বাসে না এটা ফাতেমার থেকে শিক্ষা আমার নবী ওহুদের মার তাইবের মার থেকে মায়ের খেয়েছে যুবক এখন কান দিস কে কইছে তুই জাহান্নামে যাবি জাহান্নামে যাবি না ভাই আমি কোরআন ধরে বললাম নবীর জন্য যারা কাঁদবি জাহান্নামে যাবি না কোরআন নিতার লাগি তুই কানলি আমার নবীর লাগি একটু কাঁদ না ভাই চোখ কি বুঝে এক চোখ কত প্রেমে প্রেমে শেখ খায় কাঁদলি বাপ মল্ল কাঁদলি মা মল্ল কাঁদলি বউ মল্ল কাঁদলি নবীর লেগে কেন কান্দোস না হাসি থাকবে না শুধু কান্না থাকবে দেখ মেয়েরা বাবারে কত ভালোবাসে নবী তাইবের মার থেকে মাইর খেয়েছে আমার নবীর এই ঠোঁটটা ফাটা এই পিঠ গুলো ফাটা এই বগুলটা ফাটা এই ঘাটটা ফাটা ফাতেমা প্রতিদিন রাত্রে বাবা শোয়ার আগে ড্রেসিং করতো গরম পানি দিয়ে আসনান গাছের শ্যাম্পুল দিয়ে নবীর যখন তেনা দিয়ে এইভাবে ডলা দিত নেকড়া দিয়া আমার ব্যথা হইতো ফাতেমা মনে মনে ভাবলো আব্বারে নেকড়া দিয়ে ডলা দিলে ব্যথা ভাই বেজান রে আমার নবী তো মানুষ গো আমার নবীর গায়ে ব্যথা আছে বাবা যখন নেকড়া দিয়ে ডলা দিলে নবী ব্যথা পাই ফাতেমা মনে মনে ভাবলো আব্বা তো পিছনে দেখে না ফাতেমা জিব্বা লাগাই দিছে জিব্বা লাগাইয়া জিব্বার আগা দিয়ে যখন বাবার ওই ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলি পিঠের দিকে জিব্বা দিয়ে চাটিয়া চাটিয়া পরিষ্কার করে আমার নবী বলো মা জীবনে আমার মা আমেন আমার কোনো খেদমত করে নাই গো মা
দুনিয়ার মানুষের চোখ আলো দুইটা, আমার চোখ আলো আটটা গো মা। আমি সামনে যেমনে দেখি, পিছনে তেমনে দেখি, উপরে তেমনে দেখি, ডানে তেমনে দেখি, বামে তেমনে দেখি। এ সিরাজগঞ্জের যুবক রে, আমার নবীর কষ্টের কথা শুনে যারা কান্দ, কালকে যদি তুমি কবরের বাসিন্দা হও, তোমার জনম দক্ষিণী মা যদি কবরের বাসিন্দা হয়ে থাকে, ইলিয়াস রহমান জেহাদির বুকটা ফাড়িয়ে দেখ, মায়ের জন্য কত কষ্ট রে ভাই। ওই যে গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা, জমিনের কত জায়গায় গেলাম, আমার মার মতো কাউরে পাইলাম না। তুই যদি মার জন্য কাঁদস ভাই, এই কোরআন হাতে নিয়ে ওয়াদা করছি তোর সন্তান একদিন এরকম বোয়ালিয়া মাঠে বসে কাঁদবো। তুই যদি না কাঁদস তোর সন্তান একদিন কাঁদবে না। অতএব মনে কর এটাই তোর জীবনের শেষ মাহফিল, আগামী বছর তুই বাঁচবি না। পৃথিবীতে একটা মাত্র বান্ধবী আছে কোনো অর্থের বিনিময়ে তোরে লালন পালন করে, এই যে তোদের বক্তা আজকে দ্বিতীয় বক্তা এই আব্দুল হান্নান। ও ছাত্র জীবনে বাপ হারিয়েছে, বাপ কি জিনিস ও জানে। পৃথিবীতে একটা মাত্র দরু দিয়েছে, নিজে না খাইয়া তোরে খাওয়াইছে, বাবাই নিজে অটো রিক্সা চালাইছে, বাবার শীতের পোশাক নাই, তোরে শীতের পোশাক কিনে দিয়ে বাপ তোরে বড় করছে। সে আর কেউ না, তোর সবচেয়ে বড় বন্ধু তার নাম বাবা। আজকে সেই বাবা শীতে কষ্ট পায় আর তুই আরামে বলি আরামে খাস। তোর কপালে জুতার বাড়ি, জুতার বাড়ি বিশ্ব বাটপার হারামি। কষ্ট হইতেছে ভাই? কষ্ট হয়। আমি দেখতেছি আমার সব ভাইজনের চোখে পানি, চোখের পানি মুইছেন না, এইভাবেই থাকুক, এইভাবেই থাকুক। চোখের পানি কিন্তু আল্লাহর ফেরেশতারা রানিং ক্যামেরা ঘুরাইয়ে নিচ্ছে। এই চোখের পানি সেদিন কাজে লেগে যাবে যেদিন তুমি জাহান্নামের আগুনের দরজায় চলে যাবা, সেদিন তোমার এই চোখের পানি কাজে লেগে যাবে ভাই। আজরাইল যেদিন তোমার বাড়ির সামনে বড় বড় হাতুড়ি নিয়ে দাঁড়ায় যাবে, সেদিন বুঝ ভাই চোখের পানি কত দাম। আজকে প্রমাণ করে দাও, এই কোরআনের জন্য জীবন দিব, বেঈমানের কোনো বেঈমানের সামনে মাথা নত করব না। কষ্ট হয়, বেশি রাত করবো না। যে যেমনি আছেন সেভাবে তাকায় থাকবেন, কোনো আওয়াজ করবেন না। কে বলে আপনার গুনাহ মাফ হইবে না? আমি গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিলাম, আমি মুসাফির। আল্লাহ যদি তিন ব্যক্তির দোয়া ফিরে না দেয় যুবক, তাহলে আল্লাহ তো আমার সাথে ওয়াদা দিছে আমার গুণ আমার দোয়া কবুল হইবে, তুই আমার সাথে হাত তুলে তোর দোয়া কবুল হইবে। তুই তো একটা পাওয়ার পাইছো আমার কাছ থেকে, তুই যাইস না, তোর করুণা হবে না, তোর মায়ের শরীর আজকে ভালো হয়ে যাবে, তোর বাবার শরীর আজকে ভালো হয়ে যাবে, তোর লেখাপড়ায় আল্লাহ বরকত দিবে। তুই কোনোদিন গুণালয়ে মরবি না, কিন্তু তোর ঈমান ঠিক থাকতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার করে বলতে হবে। মনে কর আমি ইলিয়াস রহমান জিহাদি আজ থেকে তোর বন্ধু, জীবন অনেক কিছু করছোর ভাই সব বাদ দে, তুই বুঝে আলাইছো সত্য একটা করুণা রোগ দিয়েছে আল্লাহ, ঔষধ দেয় নাই। প্যারাসিটামল জ্বরের ঔষধ আছে বাবা, হাঁপানি রোগের ঔষধ আছে, ক্যান্সার রোগের ঔষধ আছে, প্লেগ রোগের ঔষধ আছে, ডায়রিয়া রোগের ঔষধ আছে, টাইফয়েড রোগের ঔষধ আছে, হাড়ের রোগের ঔষধ আছে, ক্যান্সার রোগের ঔষধ আছে, ডায়াবেটিস রোগের ঔষধ আছে, করোনার রোগের কোনো ঔষধ নেই বাবা। তাহলে বোঝা গেল একটাই ঔষধ, চোখের পানি। আর এমন রোগের রোগ যেটা মারা গেলে যেই বন্ধুর সাথে একসাথে লেখাপড়া করো, স্কুল করেছে, ওই বন্ধু তোরে দেখতে যায় না। বোঝা গেল দুনিয়ার কেউ না দেখলেও সে দেখে। সে কে কে কে? তার পরিচয়টা একটু দিব দিব দিব, শুনেন কোরআন থেকে দেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল
تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن سبح لله ما في السماوات وما في الأرض শুনবি আরো পরিচয় আল্লাহ আরে একটা দোকানের সভাপতি এই যে তোমাকে বোয়ালিয়া বাজারের সভাপতি হইয়া শেখ হাসিনার ছবি মাথায় দেয় বঙ্গবন্ধুর ছবি মাথার উপরে আট কইরা ফেস্টনে ছাপাইয়া বোয়ালিয়া বাজারের যেখানে চোখ পরে লাগাইছে মগা ছবি নিচে দিয়া আমি বউ বাজারের সভাপতি সভাপতি হইয়া ওর কোদন এলাকার মানুষ টিকতে পারে না কথা কন না কেন আমার আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সারা পৃথিবী আমার হাতে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া জীবন আমি দেই মরণও আমি দেই করুণাও আমি দেই তাহলে বস আমার এত ক্ষমতা আমি তোর তো কিছুই কই না নামাজও পড়ছ না রোজাও রাখছ না মাইয়াডারে ছাইরে দিছ কুত্তির মতো মুরকা নাই হায়া নাই পর্দা নাই মাইয়ারে ছাইরে দিছে অস্ট্রেলিয়ান গরুর মতো আর মাইয়া সারা দুনিয়া সইছে বেড়াইতেছে কথা কও না গা বউরে ছাইরে দিছে অস্ট্রেলিয়ান গায়ের মতো ও আবার সভাপতি আর ঠেলা ছোড়ে এলাকার অটো রিকশাওয়ালা গত কাছে চান্দা খায় কথা কও না কেন মইরালো বাম্বু কারে কয় তিন দোকানের সভাপতি আর ঠেলা এলাকার মানুষ বাঁচতে পারে না বোয়ালিয়ার মানুষ কথা কন না কেন সিরাজগঞ্জ রোডের মানুষ বাঁচতে না এত ক্ষমতার মালিক তার কিউ না কাম করছে নামাজ পড়ছে রোজাও করছে হে তোরে খাওয়াইতেছে শুকর কর কষ্ট হইতেছে ঠিক আছে তাহলে সারা ভাই টাটকা মিথ্যা কথা এটা সারাইতে মস করব কে কন্টাক্ট লইছিল হে মগা বাংলাদেশে কোন বক্ত আছে এক ঘন্টার পর ওয়াজ করে আর আমার এক ঘন্টা হয়ে গেছে গা তবে আমি তোমরা যত সময় চাও আমি চালাবো কিন্তু শর্ত একটা মেনে নিবা যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবা ঠিক খালি আমি দেখাই দিব ঠিক এক সাসায় কয় যদি বেন ভাই ধরবি নি সেটাই না এমন এক ওয়াজ করছিলাম পাটগ্রাম চিনেন না পাটগ্রাম উত্তরবঙ্গ শুনছেন না ওয়াজ তা আমি কইছি বাহে কয়টা বন্ধ চলবে কয় সারা রাত চলবে আমি বললাম যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে কয় ধরবে বাহে 15 মিনিট যায় না একটা উঠে আড়া দিছে বুড়াই ধরছে লুঙ্গি টেনে ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা কইলে পাঞ্জাবি না থাকলে সব বর্ডার গেছে লগা এনে বুড়াই টানে নিছে দিকে যুবকটা উপরে দিয়ে বুড়ের শক্তি বেশি অনেক বহ হইয়া যাইছে এন্ড বুড়ের দিছে একটা কেনু আর আর যুবক একা উঠলি কে ওয়াদা দিছি না হে উঠলি কে আল্লাহ আকবার জোরে বলো তো মুসলমানে বলো নাও টাকা ওই দিকে জীবন যাবে ঈমান যাবে না রেডি রেডি والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود ده شنم امان بات شنم يوسف زرواش نام تا بھلو نا خراب پر کام کی تائی دے اے যখন বললো স্যার আমি এখন বুড়া হয়ে গেছি আমি আপনার গুণক আমি যা বলি তাই হ্যাঁ মাইকের আওয়াজ বাড়া হ্যাঁ মাইকেলা তোরা সাঁতার কি মাইকে আনসার রে বেটা
বক্তার লগে খেলতে পারে না ব্যাটে বলে আর মাইকের সাথে আমার গলায় সাউন্ড বেশি ঠিক না ম্যাডি আর মাত্র দশ মিনিট কথা বলবো আরে হ্যাঁ আমি কি দুই দিনের বক্তা সিমলা মাদ্রাসা আইছে আজ থেকে প্রায় 15 বছর আগে আল্লাহ বাবার বলে না কেন মুয়াজের বয়স হয়ে গেছে বেটা 21 বছর দাড়ি মজুদি দেহ পাকে নাই আমার গোপালগঞ্জ এলাকা দেরি করে পাকে প্রধানমন্ত্রীর অর্ধেক পাকছে বড়া একসাথে বলেন আল্লাহ আকবার জোরে বলেন তো কষ্ট হইতেছে পাঁচ মিনিট যদি ডাউট করে টাইনে ধরবি ঠিক আছে স্যার আমার বয়স হয়ে গেছে আমি পারবো না আপনার এই ঐতিহ্য আর ঐশ্বর্য ঠিক রাখতে আমার পরিবর্তে একটা বালক কিনে দেন আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে সব আমি আমার থেকে পার্সেল করে দেব ডেস্কটপের মধ্যে বাদশা ইউসুফ জুন অস্তান প্রধানমন্ত্রীকে বলল কুরেশকা জি স্যার পুরো আমান জরিপ লাগাও দেখো 12 বছরের একটা বালক কোথায় পাওয়া যায় পুরো আমান জরিপ চালাইয়া এদিকে তাকে না আরে সালারে ভাই আরে ভাই চলতেছে তো থাক এভাবে থাক শোনা ভাই আমার যাতে ভাই কথা বলো প্লিজ কথা এদিক ছিলি হয়ে যায় এক কথা কইস তুই তো মহিলা সদর মাথায় বানছ কইলে এলেছে ওভাবে কি আমি দেই না চুপ কর বেটা এই কান যেরম শোক করবে একবারে 15 বছরে বলা ইনশাল্লাহ বলেন এটা কে দিছে চোখ এত তাড়াতাড়ি যাবে কেন এই চোখ দিয়ে তো খারাপ কোনো জিনিস জীবনে দেখিনি সে 12 বছর বয়সে 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না মায়ের কষ্ট বুকি নিয়ে এই যুবক আমি আমার ছাত্র ভাইদেরকে দেখতাম স্টুডেন্ট লাইফে আমার ভাইরা মা পিঠে বানাই দিত মা খাইতো মার হাতের পিঠা খাইতো আর আমি চাই চাই দেখতাম ভাবতাম আমার মা থাকতে আমারও খাওয়াই দিত আমি সেই ইলিয়াস রহমান জাহেরি ইলিয়াস রহমান জাহেদি এখন তার মায়ের জন্য 1,20,00,000 টাকা দিয়ে মসজিদে জায়গা কিনছি 22,00,000 টাকা চলে গেছে অক্টোবরের 1 তারিখ 1,20,00,000 টাকা দিয়ে মসজিদে জায়গা কিনছি 22,00,000 টাকা চলে গেছে পাইলিং এ আমি 1 টাকাও কারো কাছে নেই নেই তো কইছে মাহফিলের এই টাকাটা আল্লাহ সাক্ষী তোদের এই টাকাটাও আমার মসজিদে চলে গেছে কারণ আমি রাত্রে কামাই সকালবেলা মিস্ত্রি বিল দেই আজকেও 1,05,000 টাকা বিল দিয়ে তোকে মাহফিলে রওনা দিছি ভাবো না বক্তারা কি করে যায় দেখবা কি করি কোন বক্তা কি করলো আমি কি করি দেয় দেখবি সারা দুনিয়া জানে সারা দুনিয়ার মিডিয়া জানে অক্টোবরের 1 তারিখ মসজিদে জায়গা কিনছে কেরানীগঞ্জ কদমতলি বাবু বাজার ব্রিজের করে 1,20,00,000 টাকা দিয়ে কিনছি 20টা পয়সাও আমি কারো কাছ থেকে নেইনি তাও আমি নিজের বাড়ি বেইসা মসজিদে জায়গা কিনছি শুধু আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য কারণ আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে মারে এক খিলি পান খাওয়াইতে পারি নাই আমি আমার জান্নাতে খাওয়ানোর জন্য চেষ্টা করছি তুইও করবি ভাই আজকে তোর টাকা দিতে হবে না তুই শুধু চোখের পানি দে তোর মা কে তোর মা সুস্থ হয়ে যাবে আল্লাহ কে ওরে জান দেয় করে মাল দেয় করে চোখের পানি দেয় যে কোনো একটা আল্লাহ রাস্তায় বিলাই দে জোর করে আমিন আমিন আর জোর করে আমিন কোনো কথা বলবি না চোখ ইন্দিবি টাইমে স্যার আমাকে একটা বালক এনে দেন পুরা ইয়ামান তখন ইয়ামানের রাজধানী ছিল আম্মান কি ছিল আমাদের আগে বাংলাদেশের রাজধানী কি নাম ছিল সোনারগাঁ কি নাম এখন কি ঢাকা বাজানরে তদনন্তিন কালে ইয়ামানের রাজধানীর নাম হলো ইয়ামান ইয়ামানের রাজধানী হলো আম্মান এ যুবক ভাইরা আম্মানের পুরা রহমতপুর থানা ভজনরে পরানপুর গ্রামে একটা 12 বছরের বালক পাওয়া গেল নাম তার আব্দুল্লাহ নাম কি জোরে কন নাম কি আব্দুল্লাহ কে নিয়ে আসা হইল আব্দুল্লাহ বললেন
আমি একটা শর্তে রাজদরবারে জ্যোতিষী বিদ্যা শেখার জন্য যাব। তার ভিতরে এক নাম্বার হলো আমার মা আমার সাথে থাকবে গো। আব্দুল্লাহর মাকে সহ নিয়ে গেল বাবা রাজদরবারে, জ্যোতিষীকে ডেকে আনা হইল, ও জ্যোতিষী দেখো তো এই ছেলেটা তোমার জ্যোতিষী বিদ্যা শিখি আমার কাজে লাগবে কিনা। এর সঙ্গে সঙ্গে জ্যোতিষী বলল, স্যার এর চেহারা দেখে আন্দাজ করা যায় ওর বেরনের গভীরতা কত, স্যারের বেরন অত্যন্ত ভালো, টেনশন করবেন না গো। স্যার ওরে আমি তন্ত্র মন্ত্র শিখাইয়া আমি বৃদ্ধ বয়সে বিদায় নিয়ে যাব, মরার পরে আপনার কাজে লাগবে ক্ষমতা টিকাই রাখার জন্য। বারো বছরের বালক মায়ের বুকের মধ্যে মাথা ঠেকায় বলে, আম্মু কি এই বেইমান আমারে জ্যোতিষ বিদ্যা শিখাবে? হালাকি আমার বাবা ঈসা নবীর ধর্মের মানুষ, আমার বাবা ইমানদার, আমি কেমনে বেইমানের বিদ্যা শিখব? মা বললেন, আব্দুল্লাহ রে তোমার এই জালিম নিয়ে আসছি, বাবা মনের মধ্যে তুমি জীবন বাঁচাবার জন্য শিখবা, আসলে মনের মধ্যে এক আল্লাহরে পোষণ করবা। রাজদরবারে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ আমার কাছে জ্যোতিষী বিদ্যা শিখবি, আমি এখানে এসে শেখাইতে পারবো না, তুই আমার বাড়ি এখান থেকে 4 কিলোমিটার ওখানে যে শিখবি ওই সিরাজগঞ্জ রোডে, বুঝলেন নাই, ওখানে আমার বাসা, ওখানে তুই পড়তে যাবি। আব্দুল্লাহ প্রথম দিন যাচ্ছে যুবক, একটা আওয়াজ দিস এবার, দেখা যাবে কয়জন আব্দুল্লাহর সাথে জান্নাতে যাবে। রেডি রেডি? আব্দুল্লাহ প্রথম জ্যোতিষীর বাড়ির বিদ্যা শিক্ষা অর্জন করতে গেছে, আব্দুল্লাহকে প্রথম পড়াইতেছে যেটা বেদের মধ্যে 742 নাম্বার পৃষ্ঠায় 8 লাইন পরে পাইবেন বাবা, এইভাবে আব্দুল্লাহ পড়তাছে। আব্দুল্লাহর ওই জ্যোতিষী পড়াইতেছে, রমায়ণ গগয়ন ঈশ্বর হরিবদ মহামানায়ং পদম পদম পম 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 ওম শান্তি ওম শান্তি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আর ওই বলুন এবার যদি আমি খুশি হই চলবো, ঠিক আছে আব্দুল্লাহ রে জীবনের প্রথম মন্ত্র সে কি? রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পদম পদম পং 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 পং। আব্দুল্লাহ কয় পং পং মানে কি? কারণ সেই আব্দুল্লাহর ওয়াজ করতেছে আমার আল্লাহ। আমি আবার পড়ি, তুমি তাও আমার নবীর সামনে ওয়াজ করতে চাও না? আমার নবীর গাল তখন ফুলা, আগু জেলাতে থাপ করে জন্য নবী খাইতে পারে না। এই সময় শুনাইতেছে নবী 12 বছরের যুবকের কথা শুনে, ইসলামের জন্য 12 বছরের যুবক কি করছিল? নবীর ইমান জন্য বৃদ্ধি পায়, যার গায়ে মশা মাঝি করে নেই। হ্যাঁ শুনাইতেছে আল্লাহ আকবার, কন্ত আজকে নামে মুসলমান, এই সেলুর মাথা কাটলে আর বড় বড় মুস থাকলে টাকা পয়সা থাকলে তারা মুসলমান কয়, আর পেট বড় শয়তানের ডিম কথা কন না কেন? তা না হলে মা আপিলে বাধা দেয়নি কেউ, এ কোরআনে তাফসীরে কেউ বাধা দেয়? কষ্ট হইতেছে? 5 মিনিট। আব্দুল্লাহ কয় রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং পং, এটার মানে কি? কয়েকগুলোর মানে জানতে নাই, এটি হলো প্রথম পড়া। আব্দুল্লাহকে মানি না বুঝেন পড়ি না, জ্যোতিষী কয়ে কোন চিজ লই এলাম আবার, ওদের মানে জিজ্ঞে, এই তুই 12 বছর বলে মানে দিকে, স্যার
আমার নাম আব্দুল্লাহ, কই জায়গায় তো বেজাল বাচ্চা দিছে আল্লাহ নাম বন্ধ করে তোর নাম আল্লাহর বান্দা ডেকে মরিল, তোর নাম আমি পাল্টামু আব্দুল্লাহকে তোর গালসা আমি পাড়া দাম তোর তোতা পাড়ালাম। বুড়ে চিন্তা করে তিন মাস বই আল্লাহ মেডারে টোকাইয়া ও এখন তোতা পাল্টালাইতেছে আমার, বেশি বার্জিনিং করবো না ও আওয়ার যাও কি করব বা না হোক আমার বেতন চালু থাকলে হয়েছে। মা ও আমারে পড়ায় রামায়ণ গগায়ণ ঈশ্বর হরিপদ মহামনয়ং পদম পদম ফোম ফোম ফোম। আব্দুল্লার মা বলে মা যেরম পোলাশ, মায় বলে বাবা আবি আর যাবি আর মনে মনে খুঁজবি কোন জায়গায় গেলে আমার আল্লাহর কালাম মুখস্থ করতে পাওয়া যায়। তখন ঈশানবের ধর্ম হলো বৈধ ধর্ম। হঠাৎ করে দেখে একটা পাহাড়ের গুহার মধ্যে ২৬ থেকে ২৭ জন তাফসিরে আনআম তাফসিরে কুরতুবি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ এবং আমার গোপালগঞ্জের বাহক আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তাফসির হাক্কানির মধ্যে লেখেন, বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, কারণ এই যে আজরাইল গুলো সাইরিছে দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ঠিক আছে আর মাত্র পাঁচটা মিনিট বোঝানো যাইতে পারে না তাহলে অশেষ ইনশাল্লাহ বলেন এটা জাকি দিলাম আর কি অনেক সময় দেই না তাই এদিকে তাকান ইমানের বল বেশি না জীবনের বল বেশি, জীবন বাঁচাবেন না ইমান বাঁচাবেন? 12 বছর আব্দুল্লাহ বলে মা আমার এগুলো পড়ায়, আব্দুল্লাহর মা বলে তুই মনে মনে খুঁজতে থাক কোথায় আমার মাবুদের কালাম পাওয়া যায়। মায়ের দোয়া সাথে নিয়ে তিন মাস পরেই দেখে একটা পাহাড়ের গুহায় যে রাস্তা দিয়ে আব্দুল্লাহ যায় ধরে সিরাজগঞ্জের রোড দিয়ে যায় হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতরে পাহাড়ি অঞ্চলে এমন তো পাহাড় আর পাহাড় পাহাড়ের গুহার মধ্যে ২৬ থেকে ২৭ জন মানুষ তাসবিহ পড়তেছে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ পড়তেছে আব্দুল্লাহ বলে কি রে লা ইলাহা ইল্লাল্লাহ দিলে বন্ধ করে এগুলো আবার লা ইলাহা বলে রা কারা তাদের জিকিরের সাথে শামিল হয়ে গেছে ভাই জোরে বল জোরে বল জোরে ভাই জোরে বল জোরে বল জোরে বল তারাও সুবহানাল্লাহ বলছিল তোমরাও বলো তারা কত ইমান সতর্ক নিয়ে বলেছিল তাদের ইমান বাঁচানোর কত কষ্ট ছিল পাহাড়ের গুহায় বসে গেল জিকির শেষ হয়ে গেল আব্দুল্লাহ তুই না বাচ্চার পালক ছেলে তুই না যতো সুবিধে শিখতেছ তুই আমাদের মজমায় আব্দুল্লাহ বলে আমি জীবন দিব ইমান দিব না আমি আসলে ওদের ধর্মের না আমি তোমাদের ধর্মের আমি তোমাদের খুঁজতেছি এমন একটা মজমা পাওয়া যায় কিনা আচ্ছা তোমরা এখানে ক্লাস করাচ্ছ তোমাদের আমির কে বলে আব্দুর রহমান এই জোরে 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 উনি ঈসা নবীর উম্মাদ ওনার ওস্তাদ আব্দুল কাদের ওনার ওস্তাদ আব্দুল জব্বার ওনার ওস্তাদ আব্দুল করিম তার ওস্তাদ নবী ঈসা
সাথে সাথে ও ভাইজান একটা কথা বলেন, ঘরে বই কি মাদ্রাসার এলিম শেখা যায়? আমাকে মেয়ে বাজে গল্প দেয়, আমি তো কোরআন শরীফ সাইর কত দিচ্ছি, আলিফ বা তাসা হিকসি, তোমাকে পিটাই হিকেছে, আমি ঘরে বই হিকসি। তোমার হেগার কি জোরে লেগে থোতায় দাড়িও নাই মোসো নাই, আর আমরা হিকসি বেটা গাল ভরা দাড়ি বাতিল বলতে হুম কর দেব বেটা, আগামু তো বাইর করে তুমি বাইর কথা কয় না কেন ভাই, আমরা কি মুসলমান বলে মাদ্রাসায় না যায় স্কুলে না যায় যদি কেউ আমি মাস্টার্স পাস ও বোকার শহরে বাস করে উস্তাদের বাড়ি যেটা না খাইছে জীবনে মানুষ হইব না, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যে লেখাপড়া করতো না, কথা কও না কেন, সে বাংলাদেশে উস্তাদের মার খেয়েছে, সে যে বিশ্ববিদ্যালয় পড়েছে প্রধানমন্ত্রী তার টিচারকে কত সম্মান করে, ঘরে বইবে আলিফ বা তা শিখে আমার লাগে কাম করে, কথা কন না কেন, কষ্ট হয় পাঁচ মিনিট ঠিক আছে রাখবে ও সারা রাত্রি কথা কবি। হে মুসলমানের পোলা আব্দুল্লাহ বলে প্রতিদিন আপনাদের জেকের কোথায় হয় কয় এখানে হয়, কালকা সকালে ওখানে, তারপরের দিন পরানপুরে, তারপরে কাজীপুরে, তারপরে দিন উল্লাপাড়ায়, তারপরে পাবনায়, তারপরে শাহজাদপুরে, তারপরে নাটোরে। আব্দুল্লাহ বলে আমি প্রতিদিন আপনাদের ওখানে চলে যাবো, এক জায়গা হলে ধরা খেয়ে যাবো। বাজান রে আব্দুল্লাহ ছয় মাসের ভিতর ইঞ্জিল কিতাবের অনেক মুখস্থ করে ফেলেছে, রমজান ছয় মাস আব্দুল্লাহর বয়স হয়ে গেল 13 বছর, হঠাৎ করে আব্দুল্লাহ যখন জৌতুষীর বাড়ি যায় বলে আমার ধর্ম সত্য, মুসলমানের মুসলমানের ওস্তাদ আব্দুর রহমান বলে আমার ধর্ম সত্য, কায়কাউস বলে আমার ধর্ম সত্য, আব্দুর রহমান বলে আমার ধর্ম সত্য, 13 বছরের আব্দুল্লাহ একদিন আসরের নামাজের পরে বলে মালি কোন ধর্ম সত্য তুমি একটু রিসার্চ করার সুযোগ দাও, ডিভাইডেড করব কেমনে কোনটা সত্য, তুমি করবো কেমনে, আল্লাহ বলে আজকেই হয়ে যাবে যেরকম মারহাবা। ওবাজান বোয়ালিয়া বাজার থেকে শয়তানের অর্থাৎ কায়কাউসের বাড়ি হলো সিরাজগঞ্জ রোড, বোয়ালিয়া বাজার সাইড রাস্তার মোড় আছে না নাই, আছে না সাইড রাস্তার মোড়ে, যে রাস্তা দিয়ে আব্দুল্লাহ চলাচল করতো রাজদরবারে যাইতো, ওই রাস্তার চার রাস্তার মোড়ে বাবা পাহাড়ি অঞ্চল, এটা তো আর বাংলাদেশ না, সৌদি আরব যারা গেছেন রাস্তা কেটে অর্থাৎ পাহাড় কেটে বাড়ি বানায় রাস্তা বানায়, এটা বাংলাদেশ না, যেখান দিয়ে এনে বালি বললি রাস্তা হয়, এমন তো আরো পাহাড়ি অঞ্চল, চারটা পাহাড়ের মাঝখানে একটা বস্তি, এই বস্তির মাঝখানে যেই বাজার দিয়ে আব্দুল্লাহ যেত ওই বাজারের মাঝখানে 25 হাত লম্বা একটা বাঘ শুয়ে রয়েছে, বাজারের সমস্ত দোকানদাররা দোকানের শাটার বন্ধ করে দিয়ে দোকানের মধ্যে ভয়ে কাঁপতেছে, ইন দি মিন টাইমে আব্দুল্লাহ ওখানে হাজির, বাজারের সভাপতি বলতেছে আব্দুল্লাহ ও আব্দুল্লাহ বাবা তুই একটু দিকে আয় না, তুই তো জ্যোতিষবিদ্যা শিখোস রে, কয় হ্যাঁ একটা কথা কই বাবা, কি আমাদের খুব বিপদ, তুই কি পারবি তোর জ্যোতিষবিদ্যা দিয়ে বাঘটা তাড়িয়ে দিতে? আব্দুল্লাহ বলে বাঘ কোথায়, বলে এখানে, আব্দুল্লাহ বলে বাঘ শুয়ে রয়েছে তাতে কি হয়েছে, বাঘের কোনো ক্ষমতা নাই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক আব্দুল্লাহ কইতে সাহস পায় না, কয় আছে একজন মারহাবা কোন সেই ক্ষমতার মালিক হোক বাঘ সরাই দেখে, নাহলে বাঘ যেই পাবেন হা করে তাকায় রয়েছে অবস্থা খারাপ। আব্দুল্লাহ বাঘের সামনে যে সোলা বুটের মতো দুইটা পাথর হাতে নিছে, এবার একটা আওয়াজ দিয়ে জীবনে কোনোদিন এইভাবে দেন নেই, সোলা বুট চিনেন? হ্যাঁ, না চিনলে যে বাড়ি ছাগল আছে ওই সকালবেলা যখন বাথরুম করবে ওনার পিছনের দিক তাকায় দেখবেন, দেখবেন কি পড়ে, ওটার নাম সোলা বুটের মতো, সোলা বুটের মতো দুইটা পাথর হাতে নিয়ে আব্দুল্লাহ টেস্ট করতেছে কোন ধর্ম সত্য, এবার আওয়াজ দিও কেমন ভাই আমার লক্ষ্মী ভাই, আব্দুল্লাহ পড়তেছে রমায়ণ গগায়ণ ঈশ্বর হরিপদ মহামনায়ং পাদং পাদং পং 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 পং, ফো দিয়া মারছে বাঘের গায়ে, বাঘ সারাদিন ঘুমাইছে পাথরের আঘাত পেয়ে চাইছে, বাজারের সভাপতি কা তোর মগার গোষ্ঠী কি নাই,
এই সাতার লাগা তুরে আনছি। আব্দুল্লাহ বলে ঠিকই কইছেন, এটা সাতার মন্ত্র, এবার দেব আসল মন্ত্র। بسم الله الرحمن الرحيم مارس باغيري 3 মিনিটের ভিতর বাকটা শেষ। সুবহানাল্লাহ, এটা আমার বাজারের বানানোর কথা না, তাফসীরে জালালের কথা। সুবহানাল্লাহ, আল্লামা শামসুল হক ফরিদপুরের তাফসীর হাক্কানির কথা। قتل أصحاب الخدود النار ذات الوقود والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد আল্লাহ নিজে বর্ণনা করেন, বাঘ মরে গেল বা বাঘ চলে গেল পাহাড়ের ভিতরে, বাজারের সভাপতি কয় বাঘ মারছে কে? আব্দুল্লাহ। জোরে বলো আব্দুল্লাহ। বাঘ মারছে কে? আব্দুল্লাহ। জোরে কন্যা আব্দুল্লাহ। জোরে বলো আব্দুল্লাহ। বাঘ মারছে কে? আব্দুল্লাহ। ঘুমাইছি নি আব্দুল্লাহ। মিছিল করতে করতে রাজ দরবারে আল্লাহ আকবার করুন তো। বাচ্চা কয় তোর মগাও হানে কে? মগা না, তুমি জিদারে টাকা দিয়ে পালো কায় কা উসোড়া কিছুই পারে না। তোমার আব্দুল্লাহ বাঘ মেরে লেছে। যখন বলছে বাঘ মেরে ফেলেছে, বলে আব্দুল্লাহ বাঘ মারলে কি দিয়ে? কয় মারছি যা দিয়ে। জ্যোতিষের কাছে খবর গেছে, তুমি যারে শিখাইছো সে বাঘ মারে, তুমি তো বিলেও মারতে পারলে না। ওর মাথায় টেনশন ঢুকে গেল, কি জিনিস দিয়ে পড়ছে আব্দুল্লাহ, কি জিনিস দিয়ে পড়লো, এই কি জিনিস দিয়ে আব্দুল্লাহ বাঘ মারলো, এই এলেম কই পাইলো? আব্দুল্লাহ জিজ্ঞেস করছে, এবার আওয়াজ দিব, জীবন এত জোরে কোনোদিন দেন নাই। আব্দুল্লাহ বলে, তোমার এই ঘোড়ার ডিমের মন্ত্রী দিয়ে আমি বাঘ মারি নাই, সত্য কোনোদিন, সত্য কোনোদিন ধামা চাপা দিয়ে রেখা যায় না, আগুন কোনোদিন কারোদিন বেঁধে রাখা যায় না। আমি জীবন দিব, ইমান দিব না, তোর ঘোড়ার ডিমের মন্ত্র দিয়ে কিছু হয় নাই, আমি আমার মাবুদের কালাম দিয়ে বাঘ মেরেছি। জৌতুষি একটা লাভ দিয়ে কয়, তুই তাহলে সিএমপি সদস্য, তুই সন্তান আসি, তুই কর কার কাছ থেকে হিগলি, কথা বলবি না, তোর গলা টিপ্পা ধরম। আমি এক করি যে রাজদরবার বলে দেব। আব্দুল্লাহ বললেন, পারলে তোর বাবার কাছে বল দে। যখনই বলতে যাবে, আমার আল্লাহ তার সমস্ত হাত পাওকে অচল করে দিলেন। যখন সে মুখ দিয়ে কারো কাছে বলতে যেত, গাল ডিজিটাল হয়ে যেত। এটা আমার বাজানের বানানো কথা না, কোরআন শরীফের কথা, আল্লাহ আকবার জোরে বলো না কেন? যখনই বলতে যাইতো আব্দুল্লাহর বদনাম হক কথা, যারাই আলেম আলেমার গালি দিবা মরা রাখে যায়। একজন ভদ্রলোক, একজন আল্লাহর ভদ্রলোক বান্দা, এসপি কুষ্টিয়া, কথা কন না কে? ও আমার রক্ত পানি করে পয়সায় বেটা আজকে বেতন পায়, কথা কন না কেন? ও আমাদের চা খাও, ও আজকে আমার হাত পা ভেঙে দিব, দিল্লি পাকিস্তান পাঠায় দেবে। আরে বেটা, পাকিস্তান পাড়াবে তোর বাপের দেশে এটা বেটা? মাদ্রাসার ছেলেরা চান্দা উড়ে লেখাপড়া করছে, আমি জীবনে এক টাকা চান্দা নিয়ে লেখাপড়া করি নাই, এই জালেম চান্দা উড়ে লেখাপড়া করে নাই, বাবা আমার রক্ত পানি করে পয়সা দিয়ে লেখাপড়া করাইছে, কারো কাছ থেকে চান্দা উঠে বেড়ে লেখাপড়া করি নাই, চান্দা উঠে সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা হয়, তুমি যেই মক্তব স্কুলে পড়ছো ওটাও নিতাগো কাছ থেকে চান্দা উড়ে স্কুল করছে, কথা কও না কেন? তোমার যে গ্রামে মক্তবে বর্ষ যাই তো ওই মক্তব চান্দা উড়ে করছে, তুমি এসপি কয় টাকা মসজিদে দিছো আমি দেখবো তোমার এলাকায় যাই।
কষ্ট হয়? তিন মিনিট মুসলমানের ভুলাও, জীবন যাবে ইমান যাবে না, কথা কও না কেন? বাতিলের সাথে আপোষ চলবে না। আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক, দোয়াল আমার কাছে পড়ে না, আমার কাছে ইস্তাম্বুল। বারো বছরে বলে সেটাই প্রমাণ করে দিয়েছে আমার আল্লাহ, করলেন সেটাই বর্ণনা করলেন। বারো বছর পোলা দিয়ে সারা দুনিয়া কাঁপাচ্ছে আমার আল্লাহ। আল্লাহ যদি বারো বছরে পোলা দিয়ে পারে তাহলে বাহাত্তর বছরে বুড়া দিয়ে পারে না কেন? পারবে? কষ্ট হয়? একবার বলতে পারলো না, মনের ব্যথা মনে রইল। ওই যে আব্দুল্লাহ গাল বেয়া হয়ে গেছে, আব্দুল্লাহকে সোজা করে দিন। কয় কি রামায়ণ গগায়ণ ঈশ্বরে হরিপদ গুতে দেয় আর গাল বেহে বেশি বেহা হয়। আব্দুল্লাহকে দেখবি আমার মন্ত্রের জোর কত, কয় কি বিসমিল্লাহ রহমান রহিম দিছে গুতে ভালো হয়ে গেছে। আব্দুল্লাহ তোর মন্ত্র জোর আছে, জীবনে তোরে বাধা দিব না, চালাই যা, রেডি। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায় কুষ্ঠরোগী রাস্তা দ্বারা, আব্দুল্লাহ যে হাত দিয়ে বাঘ মারছো আমার হাতটা একটু বুলাই দাও, ভালো হয়ে যাবে। জমিনের মালিক আমার নবীকে গালি দেয়, উতুম লিম্বা দাদা আলী কাসারিম আমার নবী তুই তো মেকল, তুই কুত্তার মতো পাগল হয়ে মরে থাকবি, পরে থাকবি, তোর বাবা ঠিক নাই, তোর মা ঠিক আছে। বাপের ঠিক না, ও কার প্রোটেকশন ও নিজেও জানে না, খবর জানো? ওই দেশে নিয়ম হলো চারটা জন্মের পরে বিয়ে হয়, তার আগে কুতু কুতু হয়। এই যে তো এই যে মেরা ডোনা সব জারুয়া, কষ্ট হইতাছে? তিন মিনিট এদিকে তাকাও, মুসলমানের পোলায় জমির মালিককে আব্দুল্লাহ চোখে হাত দেয় ভালো হয়ে যায়, শরীরে হাত বুলাই দেয় ভালো হয়ে যায়। বাচ্চার কাছে খবর যখন গেছে, বাচ্চা কয় জ্যোতিষীর বেতন বাড়ায় দে, ওর জ্ঞান দিয়ে এরকম কাজ করতেছে। জ্যোতিষীর কাছে গেছে, তোমার বেতন বেড়ে গেল, জ্যোতিষী কয় আমার বেতন বাড়ানো লাগবে না, ও তো জানে কই তো পারতেছে না, বুক ছিঁড়ে যাইতেছে। আল্লাহ আকবার বল। আব্দুল্লাহ যখন দেখলো কোন রকম ভাবে বেঈমান বলতে পারে না, আমার এলেমে শিক্ষা অর্জন করতে কেউ বাধা দেয় না, হঠাৎ করে বাচ্চা বলি আব্দুল্লাহ রে আব্দুল্লাহ। আমার অন্তমন্ত্রীর এক ব্যাটারি চোখ, একটা কান, আমার চোখটা ভালো করে দে। এই যে এখনই ধরা খেয়ে যাবে আব্দুল্লাহ, এখন আওয়াজ দিও, মাত্র তিন মিনিটে শেষ। আব্দুল্লাহ আমার অর্থমন্ত্রীর চোখ একটা নাই, একটা আছে, ভালো করে দে, এখন তো আব্দুল্লাহ ধরা খাইব। আব্দুল্লাহ বললেন, চাচা
আপনার চোখ ভালো করতে বলছে আমার পালক বাবা ইউসুফ যেন অসহায়। হ্যাঁ, কিন্তু আপনার চোখের পাওয়ার নিতে নেওয়ার আগে আপনি কালিমা পড়তে হবে। অর্থমন্ত্রীকে একই বললি, কালিমা কি? আবার কালিমা কি? কালিমা হলো লা ইলাহা ঈসা রূহুল্লাহ। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনটা যে বড় নাকি সাথে সাথে বলে এইটা দিয়ে তুই ভালো করস না, ইম্পসিবল। আব্দুল্লাহ বলেন পসিবল, কোন সিস্টেম না, এটা না হলে হবে না। এক কোটি রাজ দরবারে যে বলবো পারলে পারলে যাও, এবার আওয়াজ হবে। যখন এসে ইউসুফ জুনওয়াসের কাছে বলতে গেছে হাত পার পাওয়ার আওয়াজ নাই, সব বসে গেছে। তিনবার উঠতে গেছে, তিনবার আব্দুল্লাহ ভালো করছে, তিনবারই অবশ হয়ে গেছে, গাল ডিজিটাল হয়ে গেছে। আব্দুল্লাহ তোর এমন কি পাওয়ার আছে যে পাওয়ার দিয়ে আমার সব ঠিক করে দেয়? বলে এটা দিয়ে তোমার চোখ ভালো করবো। বলছেন রে আব্দুল্লাহ যখন চোখের পাওয়ার ভালো করে দিছে, এবার বলতেছে আব্দুল্লাহ রে আমি তোর ধর্মের জন্য জীবন দিব, ঈমান দিব না। এ জুবাইরা আব্দুল্লাহ বলে দিলেন চাচা সমস্ত নবীদের এক একটা বড় বড় জিনিস ছিল, এলাকার বড় বড় মাতুব্বার একজন কালেমা পড়লে তাদের শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিত। আমার নবী অপেক্ষায় ছিল কবে ওমর ইসলাম কবুল করে, অথবা আবু জেহেল কবে কালেমা পড়ে। ওমর কালেমা পড়ার পরে বাজার ইসলামের সোহরাত বেড়ে গেল, মুসলমান কাবায় খাতিমের মধ্যে নামাজ পড়ার চান্স পাইল। আব্দুল্লাহ বলে ও চাচা এখন আমি কালেমার ওপেনলি দাওয়াত দিতে পারবো, তুমি আমার সাথে তাই কর। ও বাজান একটা কথা বলে দিয়া যাই যুবক রে, পৌনে নয়টা স্টেজে পৌনে দশটা স্টেজে উঠছি, এখন পৌনে বারোটা বাজে একটা আওয়াজ দিয়া দেখা দে দুনিয়ার সব পয়গম্বররা এই টাইমে আমার আল্লাহর একটা ডাক দিত। বাবা আমার আল্লাহর ডাক দিয়ে বুঝে কৌমালি জীবনে কোনদিন অন্যায় করব না। তোমার কোরআনের বিরুদ্ধে যারা কথা কয় একটা বেঈমানও ছেড়ে কথা বলবো না। বারো বছরের আব্দুল্লাহ যদি জীবন দিতে পারে কেন আমরা পারবো না? ও সিরাজগঞ্জের ভাইরা রে আব্দুল্লাহর পরে এত স্টিম রোলার চালানো হয়েছিল, মাত্র 13 বছরের যুবক জীবন দিছি ইমান দেয় নাই। আল্লাহ চারটা কসম খাইয়া তাই কোরআনে বলে ওয়াসমাইদাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ ইন্নার দাতিল বাকুদ ইদ হুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ইমানদারের দাম বেশি না জীবনের দাম বেশি? এই দুনিয়ার চাইতে দামি হলো ইমানদার রে ভাই। যুবক ভাই জীবনে অনেক কাজ করছিস ভাই, তাই তোর পাও দুটো ধরছি, আর বসে থাকার সময় নাই। যে নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলবো আর বিরুদ্ধে দুর্গ করে তুলবো, আর বিরুদ্ধে কথা বলবো রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আসমানে আল্লাহকে হাত তুলে দেখাই দাও। আমি আর ওয়াজই করব না, আল্লাহুম্মা আমিন।